সুপ্রভাত, আনন্দ এখন আনন্দপুরে, আপনার এবিপি আনন্দ এখন নতুন রূপে, নতুন চেহারায়, নতুন ঠিকানায়, বদল আঙ্গিকে, বদল প্রযুক্তিতে। স্টেট অফ আর্ট এইচডি স্টুডিও থেকে বিশ্বমানের নিউজ রুম, দিনভর একের পর এক নতুন অনুষ্ঠান, এসব নিয়েই 18 বছর ধরে বাংলার 1 নম্বর নিউজ চ্যানেল এখন আনন্দপুরে। তবে বদল শুধু ঠিকানায়, বদল নেই দায়বদ্ধতায়, আর আমাদের দায়বদ্ধতা শুধু আপনাদের কাছে। আজকে সবথেকে বড় খবর, দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে 5 বছর পর আজ রাজ্যে প্রাথমিক টেট হতে চলেছে 6,90,000 পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষা পর্ষদেরও। বেলা 12টা থেকে আজ রাজ্যে প্রাথমিকের টেট পরীক্ষা শুরু হতে চলেছে 6টি জেলায়। পরীক্ষা শুরুর আগে ইন্টারনেট নিয়ন্ত্রণের নির্দেশ নবান্নর। 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, 2 দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে ইন্টারনেট নিয়ন্ত্রণ। 6,90,000 পরীক্ষার্থী অর্থাৎ প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী, মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 1460, তারা পরীক্ষা দিতে চলেছেন। সকাল 9:30 থেকে পরীক্ষা কেন্দ্রের গেট পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, কৃষ্ণেন্দু অধিকারী এবং পার্থপ্রতিম ঘোষ। কৃষ্ণেন্দু রয়েছেন এই মুহূর্তে যাদবপুর বিদ্যাপীঠ থেকে, অন্যদিকে পার্থপ্রতিম রয়েছেন বিধাননগর থেকে। আমি শুরুতে কৃষ্ণেন্দুর কাছে চলে যাব। কৃষ্ণেন্দু, নিঃসন্দেহে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আজকে প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী যারা এই 1460টি কেন্দ্রে তারা পরীক্ষা দিতে চলেছেন, একেবারে নির্বিঘ্নে করা, তার কারণ গতকালে একটা আশঙ্কার কথা পর্ষদ সভাপতি বলেছিলেন, একেবারে আশঙ্কাকে মিথ্যে প্রমাণিত করে, ভুল প্রমাণিত করে যাতে পরীক্ষা নির্বিঘ্নে করা যায়, নিঃসন্দেহে সেটাও বড় পরীক্ষা পর্ষদের কাছে। একদমই তাই, নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে প্রকাশ্যে এসছে নানা তথ্য, যেভাবে ওয়েমার সিট কারচুপির অভিযোগ উঠছে, সেখানে প্রায় 5 বছর পর, কারণ 2017-এ লাস্ট বিজ্ঞপ্তি হয়েছিল, সেক্ষেত্রে 5 বছর পর এই প্রাথমিকের টেট নিয়ে একটা বড় চ্যালেঞ্জ শুধুমাত্র প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়, নবান্নের কাছেও। এবং ইতিমধ্যে তুমি জানো যে, তুমি উল্লেখ করলে যে 6টা জেলায় ইন্টারনেট পরিষেবা মানে একদম স্লো করার বা বন্ধ করার একটা নির্দেশ দেওয়া হয়েছে একদম স্বরাষ্ট্র দপ্তর থেকে, 2 দিনাজপুর, 2 মেদিনীপুর এবং মালদা মুর্শিদাবাদ। আমরা যে পরীক্ষা কেন্দ্রে আছি তার নিরাপত্তার বহরের একটি ছবিটা দেখাই, পিছনে যে ছবিগুলো দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরাপার্সন প্রীতম চক্রবর্তী দেখাচ্ছেন, যারা আছেন তাদের কাজই হচ্ছে, একটা বেসরকারি সংস্থার হয়ে তারা কাজ করছেন, যারা আছেন তাদের কাজ হচ্ছে নিরাপত্তার বিষয়টাকে খতিয়ে দেখা। অর্থাৎ এখানে একটা মেটাল ডিটেক্টর থাকছে, সে তার ভেতর দিয়ে পরীক্ষার্থীকে যেতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তাকে তল্লাশি চালানো হবে তার আছে কি আছে, এবং পাশাপাশি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দেওয়া হবে, অর্থাৎ বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এই প্রথম চালু হচ্ছে, এবং যেখানে অ্যাডমিট কার্ড পর্যন্ত স্ক্যান করা হবে। এই যে ছবি দেখতে পাচ্ছি, এই একটা পরীক্ষা কেন্দ্রে যাদবপুর বিদ্যাপীঠ, এরকম কলকাতায় 15টি পরীক্ষা কেন্দ্র আছে, গোটা রাজ্যে 1460টি পরীক্ষা কেন্দ্র আছে, যাদের এতজন দায়িত্বই হচ্ছে নিরাপত্তার ব্যবস্থাকে জোরদার করা, তারপর তো ভেতরে পরীক্ষা কেন্দ্রে একেবারে। কৃষ্ণেন্দু, তুমি যেরকম যাদবপুর বিদ্যাপীঠের এই মুহূর্তের ছবি দেখাচ্ছ, নিরাপত্তার বন্দোবস্ত, তার পাশাপাশি আপনাদের 2টো জেলার ছবি দেখাবো, একদিকে মালদা অন্যদিকে হাওড়া, সেখানে কি ধরনের বন্দোবস্ত শুরু হয়েছে? কারণ ইতিমধ্যেই আমরা জানি যে পরীক্ষা কেন্দ্রের গেট সকাল 9:30 থেকে খুলে দেওয়া হবে এবং 12টা থেকে শুরু হবে পরীক্ষা, তার আগে একেবারে প্রস্তুতি চলছে ছাত্রছাত্রীরা, তাদের এই মুহূর্তে ভিড় দেখা যাচ্ছে। মালদার ছবি দেখতে পাচ্ছেন, বাস স্ট্যান্ডে ভিড় রয়েছে, পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, এবং আজকে আমরা জানি যে সরকারি বেসরকারি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে, পাশাপাশি লোকাল ট্রেন বেশি চালানো হবে এবং মেট্রো চালানো হবে বেশি।
মালদার ছবি ইমোটে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাস শীতের সকাল এবং পরীক্ষার্থীদের ভিড় কিন্তু বাসে ওঠার জন্য। আর এইবারে সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ বিধাননগর থেকে রয়েছেন। পার্থ, কিছুক্ষণ আগে আমাদের আরেক প্রতিনিধি কৃষ্ণেন্দু দেখাচ্ছিল যাকে বলে নিরাপত্তার একেবারে বজ্র আটুনি। এই সকাল 8টা থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যখন গেট খোলা এখনো ঘন্টা দেড়েক বাকি রয়েছে, ফলে ব্যবস্থা অন্তত সকালটুকু যেটা দেখা যাচ্ছে যে ব্যবস্থায় কোথাও কোনো খামতি নেই। কি দেখছো? দেখো, পর্ষদ সভাপতি গতকালকে যে বিষয়টা বলেছিলেন যে আজকে টেট পরীক্ষা এবং সেই টেট পরীক্ষাকে কেউ বা কারা কিন্তু বিঘ্নিত ঘটাবার চেষ্টা করতে পারে তেমনটা সংবাদ ছিল। তবে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বিধাননগরের লবণরদ বিদ্যাপীঠ এবং একেবারে গেট এখন বন্ধ রয়েছে। কিন্তু গেট বন্ধ থাকলেও আজকে সকাল 9:30টার পর পরীক্ষার্থীদের জন্য গেট খুলে দেওয়া হবে এবং একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত গোটা বিষয়টা অবজারভেশনের মধ্যে রাখা হবে তেমনটাই কিন্তু পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে। যারা এখান থেকে প্রবেশ করবেন শুধুমাত্র পরীক্ষার্থী না, কিন্তু সুব্রজিৎ, যারা প্রবেশ করবেন, যারা পরীক্ষার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবেন প্রত্যেকেরই ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরা চারিদিকে ইনস্টল করা হয়েছে, সেই সিসি ক্যামেরার মাধ্যমে প্রত্যেকেরই ছবি তোলা হবে। পাশাপাশি কিন্তু যে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু প্রবেশ এবং তার পরবর্তীকে বেরোনো, এই দুটো ক্ষেত্রে করা হবে। অন্যদিকে যে ওয়েমার শিট বা বুকলেট দেওয়া হবে সেই প্রশ্নপত্র কিন্তু যে পরীক্ষার্থীর জন্য থাকবে সেই প্রশ্নপত্র একটা পেপার সিলড অবস্থায় থাকবে এবং যাতে এর আগে যেন সম্প্রতি ডিএলএড যে পরীক্ষা হয় সেখানে প্রশ্নপত্র ফাঁসের একটা অভিযোগ ওঠে এবং সেই ক্ষেত্রে কিন্তু এই কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো রকম কোনো পরীক্ষার্থীর যে প্রশ্নপত্র যে পেপার সিলড অবস্থা থাকবে সেটা পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ খুলতে পারবে না তেমনটাই কিন্তু পর্ষদের তরফ থেকে নির্দেশিকায় জানানো হয়েছে। অন্যদিকে সকাল 11টার মধ্যে সমস্ত পরীক্ষার্থীকে ভেতরে প্রবেশ করতে হবে, 11টার পর একজন একাধিক নিয়মাবলী কিন্তু আজকের এই টেটের জন্য করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে। পার্থ, তোমায় ধন্যবাদ। এবং একদিকে যখন নিরাপত্তার কড়াকড়ি আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে নিয়মাবলী কিন্তু প্রচুর রয়েছে। প্রশ্নপত্র সিলড অবস্থায় আসবে এবং দুটি ওয়েমার শিট থাকবে। আমরা জানি এবারের টেটের যা বিশেষত্ব এবং একটি থাকবে পরীক্ষার্থীদের কাছে, তারা নিয়ে আসতে পারবেন প্রশ্নপত্রটিও তারা নিয়ে আসতে পারবেন, অন্যদিকে অন্যটি কিন্তু তারা জমা দিয়ে আসবেন পর্ষদের কাছে। 6টি জেলায় পরীক্ষা শুরুর আগে ইতিমধ্যেই ইন্টারনেট নিয়ন্ত্রণের নির্দেশ নবান্নর পক্ষ থেকে, কারণ আমরা জানি পর্ষদ ইতিমধ্যেই তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। আমাদের আরেক প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন হেয়ার স্কুল থেকে। অরিত্রিক, বিভিন্ন জায়গায় যে স্কুলগুলিতে আজকে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে আমরা জানি সেখানে আজকে নিরাপত্তার কড়াকড়ি করা রয়েছে, এখন ঠিক কি ছবি হেয়ার স্কুল চত্বরে? হ্যাঁ, দেখো, এখন পর্যন্ত দরজা খোলা হয়নি পরীক্ষার্থীদের জন্য, 9:30টার পর দরজা খুলে দেওয়া হবে। এর মধ্যে বেশ কয়েকটি গাড়ি যেটা টেট পরীক্ষার জন্য যারা ব্যবস্থাপনা করছেন তারা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছেন। হেয়ার স্কুলের বাইরের দরজা খোলা রয়েছে, ভেতরের দরজা বন্ধ রয়েছে। 9:30টার পর এই দরজা খুলে দেওয়া হবে এবং তারপর 11টার মধ্যে সবাইকে এখানে ঢুকে পড়তে হবে, এমনটাই কিন্তু নিয়ম। এবং এই সময়ের মধ্যে যারা ঢুকে পড়বেন তারপরে দরজা বন্ধ করে দেওয়া হবে। 12টা থেকে পরীক্ষা হলেও 11টায় ঢুকে পড়াটাকে নিশ্চিত করতে বলা হয়েছে এবং সেইখানে তারপরেই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র এখানে আসবে, যাতে কোনো রকমভাবে প্রশ্ন পরীক্ষার আগে অথবা পরীক্ষা শুরুর পরে পরে বাইরে না আসে সেদিকটাও কিন্তু নজরে রাখা হচ্ছে। এবং প্রশাসনের তরফ থেকে যাতে পরীক্ষার্থীরা ঠিকঠাকভাবে পৌঁছতে পারেন তারও ব্যবস্থা করা হচ্ছে এবং তার জন্যই কিন্তু পরিবহন দপ্তর বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। প্রায় সমস্ত সরকারি বাস যেগুলো পরিবহন দপ্তরের হাতে আছে সেগুলো যাতে আজকে চলে সেটাকে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বেসরকারি বাস সংগঠনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা বাস সব কিছু নামায়, কারণ রোববার এমনিতে সাধারণভাবে বাসের সংখ্যা কিছুটা কম থাকে, কিন্তু প্রায় 7,500 পরীক্ষার্থী আজকে রাস্তায় নামবেন এবং তার কথা মাথায় রেখে লোকাল ট্রেনও অন্যান্য কাজের দিনের মতন চলবে। এবং মেট্রোর ক্ষেত্রে কিন্তু যে মেট্রোর যে দুটি মেট্রোর যে ব্যবধান সেটাকে কমানো হচ্ছে, রোববার সকালে যেটা সাধারণভাবে 15 মিনিট থাকে সেটাকে 7 মিনিট করা হচ্ছে। সব দিক থেকে পরীক্ষা কেন্দ্রের বাইরে এবং পরীক্ষা কেন্দ্রের ভেতরে সব দিক থেকেই ব্যবস্থা করা হচ্ছে যাতে কোনোরকমভাবে আজকের পরীক্ষায় কোনো রকম সমস্যা না হয়। পরিবহন দপ্তরের তরফ থেকে কন্ট্রোল রুমও খোলা হচ্ছে যেটা পরীক্ষা শেষ অবধি চালু থাকবে, যেখানে কোনো পরীক্ষার্থী যদি কোথাও আটকে যান, কোথাও যেতে অসুবিধা হয়, যাতে সরাসরি পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলতে পারেন। অরিত্রিক, ধন্যবাদ।
নিঃসন্দেহে একটা বিষয় কুসুমিতা যে ব্যবস্থাপনা, এই ধরো আমি বারেবারে বলছি যে সকাল 8টা বেজে 10 মিনিট অর্থাৎ এখনো পর্যন্ত ব্যবস্থাপনায় কোথাও কোনো খামতি নেই। এখন দেখা যাক এই ব্যবস্থাপনা শেষ পর্যন্ত পরীক্ষা মূল যেটা উদ্দেশ্য পরীক্ষা নির্বিঘ্নে যাতে দিতে পারে এই প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী সেটা নিশ্চিত করা। আর যেখান থেকে পরীক্ষার্থীরা আসবেন এক এক করে দুটো মূল জায়গা, একটা হাওড়া স্টেশন এবং আরেকটা শিয়ালদা স্টেশন। তবে লক্ষ্য যেহেতু 5 বছর পর সব থেকে এত বড় একটা পরীক্ষা, প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলেছেন এবং পরীক্ষার্থীদের পরীক্ষা তো বটে পাশাপাশি পর্ষদের সামনেও পরীক্ষা, তারা কতটা নির্বিঘ্নে এই পরীক্ষা পরিচালনা করতে সক্ষম হচ্ছেন? ত্রুটিপূর্ণ টেট, প্রাথমিক টেট, এটাই কিন্তু সম্পন্ন করা আজকে পর্ষদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। গতকালই পর্ষদ সভাপতি গৌতম পাল তিনি কিন্তু আশঙ্কার কথা জানিয়েছেন এবং সেই হিসেবে তারা সচেতন রয়েছেন, প্রশাসনকে সতর্ক করা হয়েছে এমনটাই জানিয়েছেন এবং প্রয়োজনে প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সেই নির্দেশও পর্ষদ দিয়ে রেখেছে এমনটাই কিন্তু পর্ষদ সভাপতি গতকাল জানিয়েছেন। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের শিয়ালদার ছবিটা একবার দেখাবো। শিয়ালদা স্টেশন, বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা এক এক করে আসতে শুরু করেছেন, বেলা 12টা থেকে পরীক্ষা শুরু হবে। আমি ব্রতদীপের সঙ্গে কথা বলবো। ব্রতদীপ, দেখো এখনো পর্যন্ত গেট খুলতে ধরো ঘন্টা দেড়েক সময় বাকি রয়েছে, কিন্তু যারা ধরো কিছুটা দূর থেকে আসবে নিশ্চয়ই এক এক করে তারা আসতে শুরু করেছেন। শিয়ালদা স্টেশনের এই মুহূর্তের ছবিটা আমাকে এইটা বলো যে অন্যান্য রোববারের থেকে কতটা আলাদা দেখছো আজ? একেবারে শুভজিৎ, আজকে ছবিটা কিন্তু অন্যান্য রোববারের থেকে একেবারেই আলাদা। তুমি দেখতে পাচ্ছ এখন বহু মানুষের কিন্তু ভিড় ইতিমধ্যেই দেখা যাচ্ছে, কারণ এদিন সকাল থেকেই কিন্তু দূর দূরান্ত থেকে যারা পরীক্ষার্থী, যাদের বিভিন্ন জায়গায় তাদের পরীক্ষা কেন্দ্র পড়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা, ক্যানিং, এই সমস্ত জায়গা থেকে কিন্তু পরীক্ষার্থীরা আসছে। তোমায় জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অরিত্রকে বলছিল এই যে ভিড়, প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী, তাদের অভিভাবক, সব মিলিয়ে প্রায় 10 লক্ষ লোক রাস্তায় নামবে এই যে সম্ভাবনা রয়েছে, তার জন্য কিন্তু 16 জোড়া অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এদিন। সেই 16 জোড়া স্পেশাল ট্রেন কিন্তু চলবে যাতে এই যে ভিড়, সেই ভিড়কে সামাল দেওয়া যায়। এবং সকাল থেকেই কিন্তু সেই ছবিটাই দেখা যাচ্ছে, বিভিন্ন যে শাখার ট্রেনগুলি রয়েছে অর্থাৎ শিয়ালদা থেকে ব্যারাকপুর, নৈহাটি, অন্যদিকে বারুইপুর, ক্যানি, বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই টেস্ট পরীক্ষার্থীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। ঘড়ির কাঁটা বলছে আর সোয়া 1 ঘন্টার অপেক্ষা পরীক্ষা কেন্দ্রের দরজা খুলতে। শিয়ালদার পাশাপাশি আপনাদের দেখাবো হাওড়ার ছবিটা। সুনীত হালদার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুনীত, একদিকে যখন শিয়ালদা স্টেশনে ইতিমধ্যেই পরীক্ষার্থীরা ভিড় জমাচ্ছেন, নিঃসন্দেহে হাওড়া স্টেশনে আজকে রবিবারের ছবিটা আলাদাই হবে। দেখো কুসুমিতা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। সেখানে ভেতরে যে ছবিটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে অন্য যে কোনো 5টা রবিবারের মতো আজকে রবিবার সম্পূর্ণ আলাদা। পূর্ব রেল সূত্রে যেটা জানানো হচ্ছে এই টেট পরীক্ষার জন্যে অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। শিয়ালদা ডিভিশনে উত্তর এবং দক্ষিণ 16 জোড়া অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। এর পাশাপাশি প্রত্যেক দিন যেরকম ট্রেন চলে সেইগুলোই চালানো হচ্ছে। এর পাশাপাশি হাওড়া স্টেশনে যেটা জানা যাচ্ছে হাওড়া স্টেশন থেকে, সেটা হচ্ছে অন্য 5টা কাজের দিনের মতো যে ট্রেন চলে আজকেও কিন্তু রবিবার সেই ট্রেনই চালানো হচ্ছে। এবং হাওড়া স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, আরপিএফ এর পাশাপাশি জিআরপি তারাও কিন্তু আছে, তারা টহল দিচ্ছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার দিকে নজর রাখা হয়েছে। আমরা দেখছি বিভিন্ন ট্রেনে করে যারা পরীক্ষার্থী তারা আসছেন, এসে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে তারা পাশেই হাওড়া স্টেশন লাগোয়া যে বাস স্ট্যান্ড সেখানে যাচ্ছেন, বাসে নিঃসন্দেহে যত 9:30 দিকে এগোবে, তার কারণ 9:30 সময় এই 1460 যে পরীক্ষা কেন্দ্র রয়েছে তার গেট খুলে যাবে। আমাদের নজর থাকবে দিনভর আজকে কতটা সুষ্ঠুভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত টেট সংগঠিত করা গেল। ছোট্ট একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, ফিরছি দ্রুত। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। আর এবার পূর্ব মেদিনীপুরের খবরে নজর রাখবো। তমলুকের কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে দুর্নীতির অভিযোগ নিয়ে নাবার্ডে অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব দিয়েছেন তমলুক কৃষি সমবায় ব্যাংকের চেয়ারম্যান। আর এই ছোট ছোট চারাপোনা পুঁটি মাছ
এরা ব্যাপক দুর্নীতি করছে, আমার কাছে সব তথ্য এসে গেছে, আমি কিছু করব না, আমি নাবারে পাঠাবো। তারপরে কি করে ভারত সরকারের টাকায় এ কাজ আপনি করেন, আপনারা করেন, এবং ঋণ দেওয়ার নামে যে ব্যবসা ফেসেছেন এখানে, এর প্রতিবাদ হবে। তমলুকের কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে এবার দুর্নীতির অভিযোগ উঠল। শুক্রবার সমাবেশ মঞ্চ থেকে সরাসরি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে কেন্দ্রীয় সংস্থা নাবার্ডের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। আপনারা এক লাখ টাকা দিয়ে লোন দেন, নাবার্ডের টাকা, নাবার্ডের টাকা লোন দেন, নাবার্ড কার দপ্তর? নির্মলা সীতারামনের দপ্তর। নাবার্ডের টাকায় লোন দেন এবং ইন্টারেস্ট সাবসিডি, রিক্স ফান্ড, সভাপতি ছিলেন। বিধানসভা ভোটের আগে মেঘনাথ পাল বিজেপিতে যোগ দেন। তার স্ত্রী মহুয়া পাল ছিলেন তমলুক কৃষি সমবায় ব্যাংকের নন্দীগ্রাম শাখার ম্যানেজার। তার বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতার ভুয়ো শংসাপত্র দাখিলের অভিযোগ ওঠে। এরপরই মহুয়াকে বরখাস্ত করে ব্যাংক। সেই প্রসঙ্গ তুলে এদিন শুভেন্দু অধিকারীর কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন তমলুক কৃষি সমবায় ব্যাংকের চেয়ারম্যান। প্রায় 80 crore মতো টাকা আমরা ইন্টারেস্ট সাবসিডি পাবো, সেটা পাই দিতে পারলে তো তার জন্য আমরা ধন্যবাদ জানাবো। আমি চেয়ারম্যান হিসাবে পাই দেওয়ার ব্যবস্থা করুন। এখন তার স্ত্রীর ফেক সার্টিফিকেট, সেই সার্টিফিকেট সম্পর্কে আমাদের শুধু মঞ্চে দাঁড়িয়ে কোনো বক্তব্য রাখলেন না কেন? পূর্ব মেদিনীপুরের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সমবায় ব্যাংক। তার নির্বাচনে জেতা হারা যেমন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি সমবায়ের হ্রাস কার হাতে তা নিয়েও রাজনৈতিক টানাপোড়েনের শেষ নেই। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।